আছার তোর আছি পাখি কেবলে আসে যায়। আজ আপনার জন্য গোড়া উপন্যাসের ষষ্ঠ পর্ব। বরদা সুন্দরী কহিলেন, তুমি সুচরিতার বিয়ে দেবে না নাকি? পরেশবাবু তাহার স্বাভাবিক শান্ত গম্ভীরভাবে কিছুক্ষণ পাকা দাড়িতে হাত বুলাইলেন, তারপর মৃদু স্বরে কহিলেন, পাত্র কোথায়? বরদা সুন্দরী কহিলেন, কেন, পানুবাবুর সঙ্গে ওর বিবাহের কথা তো ঠিকই হয়েই আছে, অন্তত আমরা তো তাই মনে মনে জানি, আর সুচরিতাও জানে। পরেশ কহিলেন, পানুবাবুকে রাধারানী ঠিক পছন্দ হয় বলে আমার মনে হচ্ছে না। বরদা সুন্দরী, দেখো ওইগুলো আমার ভালো লাগে না, সুচরিতাকে আমার আপন মেয়েদের থেকে কোনো তফাত করে দেখিনি, কিন্তু তাই বলে এ কথাও তো বলতে হয়, উনি বা কি এমন অসমান? পানুবাবুর মতো বিদ্বান ধার্মিক লোক যদি ওকে পছন্দ করে থাকে, সেটা কি উড়িয়ে দেওয়ার জিনিস? তুমি যাইব, আমার লাবণ্যকে তো দেখতে উঠছে অনেক ভালো, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি, আমরা যাকে পছন্দ করে দেব ও তাকেই বিয়ে করবে, কখনো না বলবে না। তোমরা যদি সুচরিতা দেমাক বাড়িয়ে তোলো, তাহলে ওর পাত্র মেলাই ভার হবে। পরেশ ইহার পরে আর কোনো কথাই বলিলেন না। বরদা সুন্দরীর সঙ্গে তিনি কোনোদিন তর্ক করিতেন না, বিশেষত সুচরিতা সম্বন্ধে। সতীশকে জন্ম দিয়া যখন সুচরিতার মার মৃত্যু হয়, তখন সুচরিতার বয়স 7। তাহার পিতা রামশরণ হালদার স্ত্রীর মৃত্যুর পরে ব্রাহ্ম সমাজে প্রবেশ করেন এবং পাড়ার লোকের অত্যাচারে গ্রাম ছাড়িয়া ঢাকায় আসিয়া আশ্রয় লন। সেখানে পোস্ট অফিসের কাজে যখন নিযুক্ত ছিলেন, তখন পরেশের সঙ্গে তাহার ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়। সুচরিতা তখন হইতে পরেশকে ঠিক নিজের পিতার মতোই জানিত। রামশরণের মৃত্যু হঠাৎ ঘটিয়াছিল, তাহার টাকা কড়ি যাহা ছিল তাহা তাহার ছেলে ও মেয়ের নামেই দুভাগে দান করিয়া তিনি উইলপত্রে পরেশবাবুকে ব্যবস্থা করিবার ভার দিয়াছিলেন। তখন হইতে সতীশ ও সুচরিতা পরেশের পরিবারভুক্ত হইয়া গিয়াছিল। ঘরের বা বাহিরের লোকে সুচরিতার প্রতি বিশেষ স্নেহ বা মনোযোগ করিলে বরদা সুন্দরীর মনে ভালো লাগিত না, অথচ যে কারণেই হোক সুচরিতা সকলের কাছ হইতে স্নেহ ও শ্রদ্ধা আকর্ষণ করিত। বরদা সুন্দরীর মেয়েরা তাহার ভালোবাসা লইয়া পরস্পরের সঙ্গে ঝগড়া করিত, বিশেষত মেজ মেয়ে ললিতা তাহার ঈর্ষাপরায়ণ প্রণয়ের দ্বারা সুচরিতাকে দিন রাত্রি যেন আঁকড়িয়া থাকিতে চাহিত। পড়াশোনার খ্যাতিতে তাহার মেয়েরা তখনকার কালের সকল বিদুষীকেই ছাড়াইয়া যাইবে, বরদা সুন্দরীর মনে এই আকাঙ্ক্ষা ছিল। সুচরিতা তাহার মেয়েদের সঙ্গে একসঙ্গে মানুষ হইয়া এ সম্বন্ধে তাহার সমান ফল লাভ করিবে, ইহা তাহার পক্ষে সুখকর ছিল না। সেই জন্য স্কুলে যাইবার সময় সুচরিতা নানা প্রকার বিঘ্ন ঘটিতে থাকিত। সেই সকল বিঘ্নের কারণ অনুমান করিয়া পরে সুচরিতার স্কুল বন্ধ করিয়া দিয়া তাহাকে নিজেই পড়াইতে আরম্ভ করিলেন। শুধু তাই নয়, সুচরিতা বিশেষভাবে তাহারই যেন সঙ্গিনীর মতো হইয়া উঠিল। তিনি তাহার সঙ্গে নানা বিষয়ে আলাপ করিতেন, যেখানে যাইতেন তাহাকে সঙ্গে করিয়া লইয়া যাইতেন, যখন দূরে থাকিতে বাধ্য হইতেন তখন চিঠিতে বহুতর প্রসঙ্গ উত্থাপন করিয়া
বিস্তারিত আলোচনা করিতেন। এমনই করিয়া সুচরিতার মন তাহার বয়স ও অবস্থাকে ছাড়াইয়া অনেকটা পরিণত হইয়া উঠিয়াছিল। তাহার মুখশ্রীতে ও আচরণে যে একটি গম্ভীর্যের বিকাশ হইয়াছিল তাহাতে কেউ তাহাকে বালিকা বলিয়া গণ্য করিতে পারিত না। এবং লাবণ্য যদিচ বয়সে প্রায় তাহার সমান ছিল, তবু সকল বিষয়ে সুচরিতাকে সে আপনার চেয়ে বড় বলিয়াই মনে করিত। এমনকি বরদাসুন্দরীও তাহাকে ইচ্ছা করিলেও কোনো মতেই তুচ্ছ করিতে পারিতেন না। পাঠকেরা পূর্বেই পরিচয় পাইয়াছেন হারানবাবু অত্যন্ত উৎসাহী ব্রাহ্ম। ব্রাহ্ম সমাজের সকল কাজেই তাহার হাত ছিল। তিনি নৈশ স্কুলের শিক্ষক, কাগজের সম্পাদক, শ্রী বিদ্যালয়ের সেক্রেটারি, কিছুতেই তাহার শ্রান্তি ছিল না। এই যুবকটি যে একদিন ব্রাহ্ম সমাজে অতুচ্চ স্থান অধিকার করিবে সকলেরই মনে এই আশা ছিল। বিশেষত ইংরেজি ভাষায় তাহার অধিকার ও দর্শনশাস্ত্রে তাহার পারদর্শিতা সম্বন্ধে খ্যাতি বিদ্যালয়ের ছাত্রদের যোগে ব্রাহ্ম সমাজের বাহিরেও বিস্তৃত হইয়াছিল। এই সকল নানা কারণে অন্যান্য সকল ব্রাহ্মীর ন্যায় সুচরিতাও হারানবাবুকে বিশেষ শ্রদ্ধা করিত। ঢাকা হইতে কলিকাতা আসিবার সময় হারানবাবুর সহিত পরিচয়ের জন্য তাহার মনের মধ্যে বিশেষ উৎসুকও জন্মিয়াছিল। অবশেষে বিখ্যাত হারানবাবুর সঙ্গে শুধু যে পরিচয় হইল তাহা নহে, অল্পদিনের মধ্যেই সুচরিতার প্রতি তাহার হৃদয়ের আকৃষ্ট ভাব প্রকাশ করিতে হারানবাবুর সংকোচ বোধ করিলেন না। স্পষ্ট করিয়া তিনি যে সুচরিতার নিকট তাহার প্রণয় জ্ঞাপন করিয়াছিলেন তাহা নহে, কিন্তু সুচরিতার সর্বপ্রকার অসম্পূর্ণতা পূরণ, তাহার ত্রুটি সংশোধন, তাহার উৎসাহ বর্ধন, তাহার উন্নতি সাধনের জন্য তিনি এমনি মনোযোগী হইয়া উঠিলেন যে এই কন্যাকে যে তিনি বিশেষভাবে আপনার উপযুক্ত সঙ্গিনী করিয়া তুলিতে ইচ্ছা করিয়াছেন তাহা সকলের কাছেই সুগোচর হইয়া উঠিল। এই ঘটনায় হারানবাবুর প্রতি বরদাসুন্দরীর পূর্বর্তন শ্রদ্ধা নষ্ট হইয়া গেল এবং ইহাকে তিনি সামান্য স্কুলমাস্টার মাত্র বলিয়া অবজ্ঞা করিতে চেষ্টা করিলেন। সুচরিতাও যখন বুঝিতে পারিল যে সে বিখ্যাত হারানবাবুর চিত্ত জয় করিয়াছে, তখন মনের মধ্যে ভক্তিমিশ্রিত গর্ব অনুভব করিল। প্রধান পক্ষের নিকট হইতে কোনো প্রস্তাব উপস্থিত না হইলেও হারানবাবুর সঙ্গেই সুচরিতার বিবাহ নিশ্চয় বলিয়া সকলে যখন স্থির করিয়াছিল, তখন সুচরিতাও মনে মনে তাহাতে সায় দিয়াছিল এবং হারানবাবু ব্রাহ্ম সমাজে যে সকল হিত সাধনের জন্য জীবন উৎসর্গ করিয়াছেন, কিরূপ শিক্ষা ও সাধনার দ্বারা সেও তাহার উপযুক্ত হইবে, এই তাহার এক বিশেষ উৎকণ্ঠার বিষয় হইয়া উঠিয়াছিল। সে যে কোনো মানুষকে বিবাহ করিতে যাইতেছে তাহা হৃদয়ের মধ্যে অনুভব করিতে পারে নাই। সে যেন ব্রাহ্ম সম্প্রদায়ের সুমহৎ মঙ্গলকে বিবাহ করিতে প্রস্তুত হইয়াছে। সেই মঙ্গল প্রচুর গ্রন্থ পাঠ দ্বারা অতুচ্চ বিদ্বান এবং তত্ত্ব জ্ঞানের দ্বারা নিরতিশয় গম্ভীর। এই বিবাহের কল্পনা তাহার কাছে ভয়, সম্ভ্রম ও সুসাধ্য দায়িত্ববোধের দ্বারা রচিত একটা পাথরের কেল্লার মতো বোধ হইতে লাগিল। তাহার যে কেবল সুখে বাস করিবার তাহা নহে, তাহা লড়াই করিবে, তাহা পারিবারিক নহে, তাহা ঐতিহাসিক। এই বিবাহ প্রস্তাবে কেহই যেন সুচরিতার কথাটা ভাবা আবশ্যক বোধ করে নাই, সুচরিতাও তেমনি নিজের কথা ভাবে নাই। ব্রাহ্ম সমাজের সকল লোকেরই মতো সেও ধরিয়া লইয়াছিল যে হারানবাবু যেদিন বলিবেন আমি এই কন্যাকে গ্রহণ করিতে প্রস্তুত হইয়াছি, সেই দিনই সে এই বিবাহরূপ তাহার মহৎ কর্তব্য স্বীকার করিয়া লইবে। এইভাবেই চলিয়া আসিতেছিল। এমন সময় সেদিন গোরাকে উপলক্ষ করিয়া হারানবাবুর সঙ্গে সুচরিতা যে দুই চারিটি উষ্ণ বাক্যের আদান প্রদান হইয়া গেল তাহার সুর শুনিয়াই পরেশের মনে সংশয় উপস্থিত হইল যে
সুচরিতা হারানবাবুকে হয়তো যথেষ্ট শ্রদ্ধা করে না, হয়তো উভয়ের স্বভাবের মধ্যে মিল না হইবার কারণ আছে। এই জন্যই বরদাসুন্দরী যখন বিবাহের জন্য তাগিদ দিতেছিলেন তখন পরেশ তাহাতে পূর্বের মতো সায় দিতে পারিল না। সেই দিনই বরদাসুন্দরী সুচরিতাকে নিভৃতে ডাকিয়া লইয়া কহিলেন, তুমি যে তোমার বাবাকে ভাবিয়া তুলেছ। শুনিয়া সুচরিতা চমকিয়া উঠিল, সে যে ভুলিয়াও পরেশবাবুর উদ্বেগের কারণ হইয়া উঠিবে ইহা অপেক্ষা কষ্টের বিষয় তাহার পক্ষে কিছুই হইতে পারে না। সে মুখ বিবর্ণ করিয়া জিজ্ঞাসা করিলেন, কেন, আমি কি করেছি? বরদাসুন্দরী, কি জানি বাছা, তার মনে হয়েছে যে তুমি পানুবাবুকে পছন্দ করো। ব্রাহ্ম সমাজের সকল লোকেই জানে পানুবাবুর সঙ্গে তোমার বিবাহ একরকম স্থির। এ অবস্থায় তুমি যদি কই মা, আমি তো এ সম্বন্ধে কোনো কথাই কাউকে বলিনি। সুচরিতার আশ্চর্য হইবার কারণ ছিল, সে হারানবাবুর ব্যবহারে বারবার বিরক্ত হইয়াছে বটে, কিন্তু বিবাহ প্রস্তাবের বিরুদ্ধে সে কোনোদিনও মনেও কোনো চিন্তা করে নাই। এই বিবাহে সে সুখী হইবে কি না হইবে সে তর্কও তাহার মনে কোনোদিন উদিত হয় নাই, কারণ এ বিবাহ যে সুখ দুঃখের দিক দিয়া বিচার্য নহে ইহাই সে জানিত। তখন তাহার মনে পড়িল, সেদিন পরেশবাবুর সামনেই পানুবাবুর প্রতি সে স্পষ্ট বিরক্তি প্রকাশ করিয়াছিল, ইহাতেই তিনি উদ্বিগ্ন হইয়াছেন মনে করিয়া তাহার হৃদয়ে আঘাত লাগিল। এমন অসংযম তো সে পূর্বে কোনোদিন প্রকাশ করে নাই, পরেও কখনো করিবে না বলিয়া মনে মনে সংকল্প করিল। এদিকে হারানবাবুও সেই দিনই অনতিকাল পরেই আসিয়া উপস্থিত হইলেন। তাহার মনও চঞ্চল হইয়া উঠিয়াছিল। এতদিন তাহার বিশ্বাস ছিল যে সুচরিতা তাহাকে মনে মনে পূজা করে, এ পূজার অর্ঘ্য তাহার ভাগে আরও সম্পূর্ণতর হইত যদি বৃদ্ধ পরেশবাবুর প্রতি সুচরিতার অন্ধ সংস্কার বশত একটি অসঙ্গত ভক্তি না থাকিত। পরেশবাবু জীবনে নানা অসম্পূর্ণতা দেখাইয়া দিলেও তাহাকে সুচরিতা যেন দেবতা বলিয়াই জ্ঞান করিত। ইহাতে হারানবাবু মনে মনে হাস্যও করিয়াছেন, ক্ষুণ্ণও হইয়াছেন, তথাপি তাহার আশা ছিল কালক্রমে উপযুক্ত অবসরে এই অযথা ভক্তিকে যথাপথে একাগ্র ধারায় প্রবাহিত করিতে পারিবেন। যাহা হোক, হারানবাবু যতদিন নিজেকে সুচরিতার ভক্তির পাত্র বলিয়া জ্ঞান করিতেন ততদিন তাহার ছোটখাটো কাজ ও আচরণ লইয়া কেবল সমালোচনা করিয়াছেন এবং তাহাকে সর্বদা উপদেশ দিয়া গড়িয়া তুলিতেই প্রবৃত্ত ছিলেন। বিবাহ সম্বন্ধে কোনো কথা স্পষ্ট করিয়া উত্থাপন করেন নাই। সেদিন সুচরিতার দুই একটি কথা শুনিয়া যখন হঠাৎ তিনি বুঝিতে পারিলেন সেও তাহাকে বিচার করিতে আরম্ভ করিয়াছে, তখন হইতে অবিচলিত গাম্ভীর্য রক্ষা করা তাহার পক্ষে কঠিন হইয়া উঠিয়াছে। আজ হারানবাবু আসিতেই বরদাসুন্দরী তাহাকে আড়ালে ডাকিয়া লইয়া কহিলেন, আচ্ছা পানুবাবু, আপনি আমাদের সুচরিতাকে বিবাহ করিবেন এ কথা সকলেই বলে, কিন্তু আপনার মুখ থেকে তো কোনোদিন কোনো কথা শুনতে পাইনি। যদি সত্যিই আপনার এরকম অভিপ্রায় থাকে তাহলে স্পষ্ট করে বলেন না কেন? হারানবাবু আর বিলম্ব করিতে পারিলেন না, এখন সুচরিতাকে তিনি কোনো মতে বন্দী করিতে পারিলেই নিশ্চিন্ত হন। তাহার প্রতি ভক্তি ও ব্রাহ্ম সমাজের হিতকল্পে যোগ্যতার পরীক্ষা পরে করিলেও চলিবে। হারানবাবু বরদাসুন্দরীকে কহিলেন, এ কথা বলা বাহুল্য বলেই বলিনি, সুচরিতার 18 বছর বয়সের জন্যই প্রতীক্ষা করছিলাম। বরদাসুন্দরী কহিলেন, আপনার আবার একটু বাড়াবাড়ি আছে, আমরা তো 14 বছর হলেই যথেষ্ট মনে করি। সেদিন চা খাইবার সময় পরেশবাবু সুচরিতার ভাব দেখিয়া আশ্চর্য হইয়া গেলেন। সুচরিতা হারানবাবুকে এত যত্ন অভ্যর্থনা অনেকদিন করে নাই, এমনকি হারানবাবু যখন চলিয়া যাইবার উপক্রম করিতেছিলেন
তখন তাহাকে লাবণ্যের নূতন একটা শিল্পকলার পরিচয় দিবার উপলক্ষে আরও একটু বসিয়া থাকিতে অনুরোধ করিয়াছিল। পরেশবাবুর মন নিশ্চিন্ত হইল। তিনি ভাবিলেন তিনি ভুল করিয়াছেন, এমনকি তিনি মনে মনে একটু হাসিলেন, ভাবিলেন এই দুইজনের মধ্যে হয়তো নিগূঢ় একটা প্রণয় কলহ ঘটিয়াছিল, আপাস সেটা মিটমাট হইয়া গেছে। সেই দিন বিদায় হইবার সময় হারান পরেশবাবুর কাছে বিবাহের প্রস্তাব পাড়িলেন, জানাইলেন এ সম্বন্ধে বিলম্ব করিতে তাহার ইচ্ছা নাই। পরেশবাবু একটু আশ্চর্য হইয়া কহিলেন, কিন্তু আপনি যে 18 বছরের কমে মেয়েদের বিয়ে হওয়া অন্যায় বলেন, এমনকি আপনি কাগজেও সে কথা লিখছেন। হারানবাবু কহিলেন, সুচরিতা সম্বন্ধে এ কথা খাটে না, কারণ ওর মনে যেরকম পরিণতি হয়েছে অনেক বড় বয়সের মেয়েরও অমন দেখা যায় না। পরেশবাবু প্রশান্ত দৃঢ়তার সঙ্গে কহিলেন, তা হোক পানুবাবু, যখন বিশেষ কোনো অহিত দেখা যাচ্ছে না তখন আপনার মত অনুসারে রাধারানীর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করাই কর্তব্য। হারানবাবু নিজে দুর্বলতা প্রকাশ হওয়ায় লজ্জিত হইয়া কহিলেন, নিশ্চয়ই কর্তব্য, কেবল আমার ইচ্ছা এই যে একদিন সকলকে ডেকে ঈশ্বরের নাম করে সম্বন্ধটা পাকা করা হোক। পরেশবাবু কহিলেন, সে অতি উত্তম প্রস্তাব। ঘণ্টা দুই তিন নিদ্রার পর যখন গোরা ঘুম ভাঙিয়া পাশে চাহিয়া দেখিল বিনয় ঘুমাইতেছে, তখন তাহার হৃদয় আনন্দে ভরিয়া উঠিল। স্বপ্নে একটা প্রিয় জিনিস হারাইয়া জাগিয়া উঠিয়া যখন দেখা যায় তাহা হারায় নাই, তখন যেমন আরামবোধ হয় গোরা সেই রূপ হইল। বিনয়কে ত্যাগ করিলে গোরা জীবনে যে কতখানি পঙ্গু হইয়া পড়ে আজ নিদ্রাভঙ্গে বিনয়কে পাশে দেখিয়া তাহা সে অনুভব করিতে পারিল। এই আনন্দের আঘাতে চঞ্চল হইয়া গোরা ঠেলাঠেলি করিয়া বিনয়কে জাগাইয়া দিল এবং কহিল, চলো একটা কাজ আছে। গোরার প্রত্যহ সকালবেলায় একটা নিয়মিত কাজ ছিল, সে পাড়ার নিম্ন শ্রেণীর লোকেদের ঘরে যাতায়াত করিত, তাহাদের উপকার করিবার বা উপদেশ দিবার জন্য নহে, নিতান্তই তাহাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করিবার জন্যই যাইত। শিক্ষিত দলের মধ্যে তাহার এরূপ যাতায়াতের সম্বন্ধ ছিল না বলিলেই হয়। গোরাকে ইহারা দাদা ঠাকুর বলিত এবং কড়ি বাঁধা হুকা দিয়া অভ্যর্থনা করিত। কেবলমাত্র ইহাদের আতিথ্য গ্রহণ করিবার জন্যই গোরা জোর করিয়া তামাক খাওয়া ধরিয়াছিল। এই দলের মধ্যে নন্দ গোরার সর্বপ্রধান ভক্ত ছিল। নন্দ ছুতারের ছেলে, বয়স 22। সে তাহার বাপের দোকানের কাঠের বাক্স তৈয়ার করিত। ধাপার মাঠে শিকারীর দলে নন্দর মতো অব্যর্থ বন্দুকের লক্ষ্য কাহারও ছিল না। ক্রিকেট খেলায় গোলা ছুরিতেও সে অদ্বিতীয় ছিল। গোরা তাহার শিকার ও ক্রিকেটের দলে ভদ্র ছাত্রদের সঙ্গে এই সকল ছুতার কামারের ছেলেদের একসঙ্গে মিলাইয়া লইয়াছিল। এই মিশ্রিত দলের মধ্যে নন্দ সকল প্রকার খেলায় ও ব্যায়ামে সকলের সেরা ছিল। ভদ্র ছাত্রেরা কেহ কেহ তাহার প্রতি ঈর্ষান্বিত ছিল, কিন্তু গোরার শাসনে সকলেরই তাহাকে দলপতি বলিয়া স্বীকার করিতে হইত। এই নন্দর পায়ে কয়েকদিন হইল একটা বাটালি পড়িয়া গিয়া ক্ষত হইয়া সে খেলার ক্ষেত্রে অনুপস্থিত ছিল। বিনয়কে লইয়া এই কদিন গোরার মন বিকল ছিল, সে তাহাদের বাড়িতে যাইতে পারি নাই। আজ প্রভাতেই বিনয়কে সঙ্গে করিয়া সে ছুতাপাড়ায় গিয়া উপস্থিত হইল। নন্দদের দোতলা খোলার ঘরের দ্বারের কাছে আসিতেই ভিতর হইতে মেয়েদের কান্নার শব্দ শোনা গেল। নন্দর বাপ বা অন্য পুরুষ অভিভাবক বাড়িতে নাই। পাশে একটি তামাকের দোকান ছিল, তাহার কর্তা আসিয়া কহিল, নন্দ আজ ভোরবেলায় মারা পড়িয়াছে, তাহাকে দাহ করিতে লইয়া গেছে। নন্দ মারা গিয়াছে? এমন স্বাস্থ্য, এমন শক্তি, এমন তেজ, এমন হৃদয়, এত অল্প বয়স,
সেই নন্দ আজ ভোরবেলায় মারা গিয়াছে। সমস্ত শরীর শক্ত করিয়া গোড়া স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। নন্দ একজন সামান্য ছুতারে ছেলে, তাহার অভাবে ক্ষণকালের জন্য সংসারে যেটুকু ফাঁক পড়িল তাহা অতি অল্প লোকেরই চোখে পড়িবে। কিন্তু আজ গোড়ার কাছে নন্দর মৃত্যু নিদারুণ রূপে অসঙ্গত ও অসম্ভব বলিয়া ঠেকিল। গোড়া যে দেখিয়াছে তাহার প্রাণ ছিল, এত লোক তো বাঁচিয়া আছে, কিন্তু তাহার মতো এত প্রচুর প্রাণ কোথায় দেখিতে পাওয়া যায়? কি করিয়া তাহার মৃত্যু হইল খবর লইতে গিয়া শোনা গেল যে তাহার ধনুষ্টঙ্কার হইয়াছিল। নন্দর বাপ ডাক্তার আনিবার প্রস্তাব করিয়াছিল, কিন্তু নন্দর মা জোর করিয়া বলিল তাহার ছেলেকে ভূতে পাইয়াছে। ভূতের ওঝা কাল সমস্ত রাত তাহার গায়ে ছ্যাঁকা দিয়াছে, তাহাকে মারিয়াছে এবং মন্ত্র পড়িয়াছে। ব্যামোর আরম্ভে গোড়াকে খবর দিবার জন্য নন্দ একবার অনুরোধ করিয়াছিল, কিন্তু পাছে গোড়া আসিয়া ডাক্তারি মতে চিকিৎসা করবার জন্য জেদ করে এই ভয়ে নন্দর মা কিছুতেই গোড়াকে খবর পাঠাইতে দেয় নাই। সেখান হইতে ফিরিয়া আসিবার সময় বিনয় কহিল, কি মূঢ়তা, আর তার কি ভয়ানক শাস্তি! গোড়া কহিল, এই মূঢ়তাকে একপাশে সরিয়ে রেখে তুমি নিজের বাইরে আছো মনে করে সান্ত্বনা লাভ করো না বিনয়। এই মূঢ়তা যে কত বড় আর এ শাস্তি যে কতখানি তা যদি স্পষ্ট দেখতে পেতে, তাহলে ওই একটা আক্ষেপ মাত্র প্রকাশ করে ব্যাপারটাকে নিজের কাছ থেকে ঝেড়ে ফেলবার চেষ্টা করতেন। মনের উত্তেজনার সঙ্গে গোড়ার পদক্ষেপ ক্রমশই দ্রুত হইতে লাগিল। বিনয় তাহার কথায় কোনো উত্তর না করিয়া তাহার সঙ্গে সমান পা রাখিয়া চলিবার চেষ্টায় প্রবৃত্ত হইল। গোড়া বলিতে লাগিল, সমস্ত জাত মিথ্যার কাছে মাথা বিকিয়ে দিয়েছে। দেবতা অপদেবতা পেঁচো হাঁচি বৃহস্পতিবার ভয় যে কত তার ঠিকানা নেই। জগতে সত্যের সঙ্গে কি রকম পৌরুষের সঙ্গে ব্যবহার করতে হয় তা এরা জানবে কি করে? আর তুমি আমি মনে করছি যে আমরা যখন দুপাতা বিজ্ঞান পড়েছি তখন আমরা আর এদের দলে নেই, কিন্তু এ কথা নিশ্চয় জেনো চারদিকে হীনতার আকর্ষণ থেকে অল্প লোক কখনোই নিজেকে বই পড়ার বিদ্যার দ্বারা বাঁচিয়ে রাখতে পারে না। এরা যতদিন পর্যন্ত জগৎ ব্যাপারের মধ্যে নিয়মে আধিপত্যকে বিশ্বাস না করবে, যতদিন পর্যন্ত মিথ্যা ভয়ের দ্বারা জড়িত হয়ে থাকবে, ততদিন পর্যন্ত আমাদের শিক্ষিত লোকেরাও এর প্রভাব ছাড়াতে পারবে না। বিনয় বলিল, শিক্ষিত লোকেরা ছাড়াতে পারলেই বা তাতে কি, কজনই বা শিক্ষিত লোক? শিক্ষিত লোকদের উন্নত করবার জন্যেই যে অন্য লোকদের উন্নত হতে হবে তা নয়, বরঞ্চ অন্য লোকদের বড় করবার জন্যে শিক্ষিত লোকদের শিক্ষার গৌরব। গোড়া বিনয়ের হাত ধরিয়া কহিল, আমি তো ঠিক ওই কথাই বলতে চাই, কিন্তু তোমরা নিজেদের ভদ্রতা ও শিক্ষার অভিমানে সাধারণের থেকে স্বতন্ত্র হয়ে দিব্য নিশ্চিন্ত হতে পারো, এটা আমি বারবার দেখেছি বলেই তোমাদের আমি সাবধান করে দিতে চাই যে নিচের লোকেদের নিষ্কৃতি না দিলে কখনো আমাদের যথার্থ নিষ্কৃতি নেই। তবে নৌকার মাস্তুল কখনোই গায়ে ফু দিয়ে বেড়াতে পারবে না, তা তিনি যতই উচ্ছে থাকুক না কেন। বিনয় নিরুত্তরে গোড়ার সঙ্গে সঙ্গে চলিতে লাগিল। গোড়া কিছুক্ষণ চুপ করিয়া চলিয়া হঠাৎ বলিয়া উঠিল, না বিনয়, এ আমি কিছুতেই সহজে সহ্য করতে পারব না। ওই যে ভূতের ওঝা এসে আমার নন্দকে মেরে গেছে, তার মার আমাকে লাগছে, আমার সমস্ত দেশকে লাগছে। আমি এইসব ব্যাপারকে এক একটা ছোট এবং বিচ্ছিন্ন ঘটনা বলে কোনো মতেই দেখতে পারিনি। তথাপি বিনয়কে নিরুত্তর দেখিয়া গোড়া গর্জিয়া উঠিল, বিনয় আমি বেশ বুঝতে পারছি তুমি মনে মনে কি ভাবছ। তুমি ভাবছ এর প্রতিকার নেই, কিংবা প্রতিকারের সময় উপস্থিত হতে অনেক বিলম্ব আছে। তুমি ভাবছ এই যে সমস্ত ভয় এবং মিথ্যা সমস্ত ভারতবর্ষকে চেপে দাঁড়িয়া রয়েছে,
ভারতবর্ষের এ বোঝা হিমাচলের মতো বোঝা, একে ঠেলে টলাতে পারবে কে? কিন্তু আমি এরকম করে ভাবতে পারিনি, যদি ভাবতুম তাহলে বাঁচতে পারতুম না। যা কিছু আমার দেশকে আঘাত করছে তার প্রতিকার আছেই, তা সে যত বড় প্রবল হোক, এবং একমাত্র আমাদের হাতেই তা প্রতিকার আছে, এই বিশ্বাস আমার মনে দৃঢ় আছে বলেই আমি চারিদিকের এত দুঃখ দুর্গতি অপমান সহ্য করতে পারছি। বিনয় কহিল, এত বড় দেশ জোড়া প্রকাণ্ড দুর্গতির সামনে বিশ্বাসকে খাড়া করে রাখতে আমার সাহস হয় না। গোরা কহিল, অন্ধকার প্রচণ্ড আর প্রদীপের শিখা ছোট, সেই এত বড় অন্ধকারের চেয়ে এতটুকু শিখার উপরে আমি বেশি আস্থা রাখি। দুর্গতি চিরস্থায়ী হতে পারে, এ কথা আমি কোনো ক্রমেই বিশ্বাস করতে পারি না। সমস্ত বিশ্বের জ্ঞান শক্তি প্রাণশক্তি তাকে ভিতরে বাহিরে কেবলই আঘাত করছে। আমরা যে যতই ছোট হই, সেই জ্ঞানের দলে প্রাণের দলে দাঁড়াবো। দাঁড়িয়ে যদি মরি, তবু এ কথা নিশ্চয়ই মনে রেখে মরব যে আমাদেরই দলের জিত হবে। দেশের জড়তাকেই সকলের চেয়ে বড় এবং প্রবল মনে করে তারই উপর বিছানা পেতে পড়ে থাকবো না। আমি তো বলি, জগতে শয়তানের উপরে বিশ্বাস স্থাপন করা আর ভূতের ভয় করা ঠিক একই কথা। ওতে ফল হয় এই যে, রোগের সত্যকার চিকিৎসায় প্রবৃত্তি হয় না। যেমন মিথ্যা ভয় তেমনি মিথ্যা ওঝা, দুয়ে মিলিয়েই আমাদের মারতে থাকে। বিনয়, আমি তোমাকে বারবার বলছি, এ কথা এক মুহূর্তের জন্য স্বপ্নেও অসম্ভব বলে মনে করো না যে আমাদের এই দেশ মুক্ত হবেই। অজ্ঞান তাকে চিরদিন জড়িয়ে থাকবে না, এবং ইংরেজ তাকে আপনার বাণিজ্য তরীর পিছনে চিরকাল শিকল দিয়ে বেঁধে নিয়ে বেড়াতে পারবে না। এ কথা মনে দৃঢ় রেখে প্রতিদিনই আমাদের প্রস্তুত থাকতে হবে। ভারতবর্ষ স্বাধীন হবার জন্য ভবিষ্যতের কোনো এক তারিখে লড়াই আরম্ভ হবে, তোমরা তারই উপর বরাত দিয়ে নিশ্চিন্ত হয়ে আছো। আমি বলছি, লড়াই আরম্ভ হয়েছে, প্রতি মুহূর্তে লড়াই চলছে। এ সময়ে যদি তোমরা নিশ্চিন্ত হয়ে থাকতে পারো, তাহলে তার চেয়ে কাপুরুষতা তোমাদের কিছুই হতে পারে না। বাড়িতে আসিয়া পৌঁছতেই দেখা গেল মহিম পথের দিকে চাহিয়া দ্বারের কাছে দাঁড়াইয়া আছেন। দুই বন্ধুকে দেখিয়া তিনি কহিলেন, ব্যাপারখানা কি? কাল তো তোমাদের সমস্ত রাত না ঘুমিয়েই কেটেছে। আমি ভাবছিলাম দুজনে বুঝি বা ফুটপাতের উপরে কোথাও আরামে ঘুমিয়ে পড়েছে। বেলা তো কম হয়নি, যাও বিনয়, নাইতে যাও। বিনয়কে তাগিদ করিয়া নাহিতে পাঠাইয়া মহিম গোড়াকে লইয়া পড়িলেন। কহিলেন, দেখো গোড়া, তোমাকে যে কথাটা বলেছিলুম সেটা একটু বিবেচনা করে দেখো। বিনয়কে যদি তোমার অনাচারী বলে সন্দেহ হয়, তাহলে আজকালকার বাজারে হিন্দু পাত্র পাব কোথায়? শুধু হিঁদুয়ানি হলেই তো চলবে না, লেখাপড়াও তো চাই। ওই লেখাপড়াতে হিঁদুয়ানিতে মিললে যে পদার্থটা হয়, সেটা আমাদের হিন্দু মতে ঠিক শাস্ত্রীয় জিনিস নয় বটে, কিন্তু মন্দ জিনিসও নয়। যদি তোমার মেয়ে থাকতো, তাহলে এ বিষয়ে আমার সঙ্গে তোমার মতে ঠিক মিল হয়ে যেত। তা বেশ তো, বিনয় বোধহয় আপত্তি করবে না। মহিম কহিল, শোনো একবার, বিনয়ের আপত্তির জন্য কে ভাবছে? তোমার আপত্তিকেই তো ডরাই। তুমি নিজের মুখে একবার বিনয়কে অনুরোধ করো, আমি আর কিছু চাই না। তাতে যদি ফল না হয় তো না হবে। গোরা কহিল, আচ্ছা। মহিম মনে মনে কহিল, এইবার ময়রার দোকানের সন্দেশ এবং গয়লার দোকানে দই ক্ষীর ফরমাশ দিতে পারি। গোরা অবসর ক্রমে বিনয়কে কহিল, শশিমুখীর সঙ্গে তোমার বিবাহের জন্য দাদা ভারী পীড়াপীড়ি আরম্ভ করেছে, এখন তুমি কি বলো? বিনয়, আগে তোমার কি ইচ্ছে সেইটা বলো। গোরা, আমি তো বলি মন্দ কি। বিনয়,
আগে তো তুমি মন্দই বলতে, আমরা দুজনে কেউ বিয়ে করব না, এই তো এরকমই ঠিক হয়েছিল। গোরা, এখন ঠিক করা গেল তুমি বিয়ে করবে আর আমি করব না। বিনয়, কেন, এক যাত্রায় পৃথক ফল কেন? গোরা, পৃথক ফল হবার ভয়েই তো এই ব্যবস্থা করা যাচ্ছে। বিধাতা কোনো কোনো মানুষকে সহজেই বেশি ভারগ্রস্ত করে থাকেন, কেউ বা সহজেই দিব্য ভারহীন। এই উভয় জীবকে একত্রে জুড়ে চালাতে গেলে এদের একটির উপর বাইরে থেকে বোঝা চাপিয়ে দুজনের ওজন সমান করে নিতে হয়। তুমি বিবাহ করে একটু দায়গ্রস্ত হলে তোমার আমাতে সমান চালে চলতে পারবে। বিনয় একটু হাসিল এবং কহিল, যদি সেই মতলব হয় তবে এই দিকেই বাটখারাটা চাপাও। গোড়া, বাটখাটি সম্বন্ধে আপত্তি নেই তো? বিনয়, ওজন সমান করবার জন্যে যা হাতের কাছে আসে তাতেই কাজ চালানো যেতে পারে। ও পাথর হলেও হয়, ঢেলা পাথর হলেও হয়, যা খুশি। গোড়া যে বিবাহ প্রস্তাবে কেন উৎসাহ প্রকাশ করিল তাহা বিনয়ের বুঝিতে বাকি রহিল না। পাছে বিনয় পরেশবাবুর পরিবারের মধ্যে বিবাহ করিয়া বসে, গোরার মনে এই সন্দেহ হইয়াছে অনুমান করিয়া বিনয় মনে মনে হাসিল। এইরূপ বিবাহের সংকল্প ও সম্ভাবনা তাহার মনে এক মুহূর্তের জন্য উদিত হয় নাই, এ যে হইতেই পারে না। যাই হোক, শশিমুখীকে বিবাহ করিলে এরূপ অদ্ভুত আশঙ্কার একেবারে মূল উৎপাটিত হইয়া যাইবে এবং তাহা হইলেই উভয়ের বন্ধুত্ব সম্বন্ধ পুনরায় সুস্থ ও শান্ত হইবে। এ পরেশবাবুদের সঙ্গে মেলামশা করিতেই তাহার কোনো দিক হইতে কোনো সংকোচের কারণ থাকিবে না। এই কথা চিন্তা করিয়া সে শশিমুখীর সহিত বিবাহ সহজেই সম্মতি দিলেন। মধ্যাহ্নে আহারান্তে রাত্রির নিদ্রার ঋণ শোধ করিতে দিন কাটিয়া গেল। সেদিন দুই বন্ধুর মধ্যে আর কোনো কথা হইল না, কেবল জগতের উপর সন্ধ্যার অন্ধকার পর্দা পড়িলে প্রণয়ীদের মধ্যে যখন মনের পর্দা উঠিয়া যায় সেই সময় বিনয় ছাতের উপর বসিয়া সিধা আকাশের দিকে তাকাইয়া বলিল, দেখো কোরা, একটা কথা আমি তোমাকে বলতে চাই। আমার মনে হয় আমাদের স্বদেশ প্রেমের মধ্যে একটা গুরুতর অসম্পূর্ণতা আছে। আমরা ভারতবর্ষকে আধখানা করে দেখি। গোড়া, কেন বলো দেখি? বিনয়, আমরা ভারতবর্ষকে কেবল পুরুষের দেশ বলেই দেখি, মেয়েদের একেবারেই দেখি। গোড়া, তুমি ইংরেজদের মতো মেয়েদের বুঝি ঘরে বাইরে জলে স্থলে শূন্যে আহারে আমোদে কর্মে সর্বত্রই দেখতে চাও? তাহলে ফল হবে এই যে, পুরুষের চেয়ে মেয়েকেই বেশি করে দেখতে থাকবে, তাতেও দৃষ্টির সামঞ্জস্য নষ্ট হবে। বিনয়, না না, তুমি আমার কথাটাকে ওরকম করে উড়িয়ে দিলে চলবে না। ইংরেজের মতো করে দেখবো কি না দেখবো সে কথা কেন তুলছ? আমি বলছি এটা সত্য যে স্বদেশের মধ্যে মেয়েদের অংশকে আমাদের চিন্তার মধ্যে আমরা যথা পরিমাণ আনিনি। তোমার কথাই আমি বলতে পারি, তুমি মেয়েদের সম্বন্ধে এক মুহূর্তও ভাবো না, দেশকে তুমি যেন নারীহীন করে যান, সেরকম জানা কখনোই সত্য জানা নয়। গোরা, আমি যখন আমার মাকে দেখেছি, মাকে জেনেছি, তখন আমার দেশের সমস্ত স্ত্রীলোককে সেই এক জায়গায় দেখেছি এবং জেনেছি। বিনয়, এটা তুমি নিজেকে ভুলবার জন্য একটা সাজিয়ে কথা বললে মাত্র। ঘরের কাজের মধ্যে ঘরের লোকে ঘরের মেয়েদের অতি পরিচিতভাবে দেখলে তাতে যথার্থ দেখাই হয় না। নিজেদের গ্রাহ্যস্থ প্রয়োজনের বাইরে আমরা দেশের মেয়েদের যদি দেখতে পেতুম তাহলে আমাদের স্বদেশীর সৌন্দর্য এবং
সম্পন্নতাকে আমরা দেখতুম। দেশের এমন একটি মূর্তি দেখা যেত যার জন্য প্রাণ দেয়া সহজ হতো। অন্তত তাহলে দেশের মেয়েরা যেন কোথাও নেই এরকম ভুল আমাদের কখনোই ঘটতে পারত না। জানি ইংরেজের সমাজের সঙ্গে কোনো রকম তুলনা করতে গেলেই তুমি আগুন হয়ে উঠবে, আমি তা করতে চাই। আমি জানি না ঠিক কতটা পরিমাণে এবং কীরকমভাবে আমাদের মেয়েরা সমাজে প্রকাশ পেলে তাদের মর্যাদা লঙ্ঘন হয় না, কিন্তু এটা স্বীকার করতেই হবে, মেয়েরা প্রচ্ছন্ন থাকাতে আমাদের স্বদেশ আমাদের কাছে অর্ধ সত্য হয়ে আছে, আমাদের হৃদয়ে পূর্ণ প্রেম এবং পূর্ণ শক্তি দিতে পারছে না গোড়া। দেখো বিনয়, এরপরে এই কথাটা নিয়ে আর অধিক যদি বকাবকি করা যায় তাহলে সেটা নিতান্তই তর্ক হয়ে দাঁড়াবে। আমি স্বীকার করছি তুমি সম্প্রতি মেয়েদের সম্বন্ধে যতটা সচেতন হয়ে উঠছো আমি ততটা হই, সুতরাং তুমি যা অনুভব করছো আমাকেও তা অনুভব করবার চেষ্টা করা কখনো সফল হবে না। অতএব এ সম্বন্ধে আপাতত আমাদের মতভেদ রইল বলেই মেনে নেওয়া যাক না। গোড়া কথাটাকে উড়াইয়া দিল। বীজকে উড়াইয়া দিলেও সে মাটিতে পড়ে এবং মাটিতে পড়িলে সুজগ মতো অঙ্কুরিত হইতে বাধা থাকে না। এ পর্যন্ত জীবনের ক্ষেত্র হইতে গোড়ায় স্ত্রীলোককে একেবারেই সরাইয়া রাখিয়াছিল, সেটাকে একটা অভাব বা ক্ষতি বলিয়া সে কখনো স্বপ্নেও অনুভব করে না। আজ বিনয়ের অবস্থান্তর দেখিয়া সংসারের স্ত্রীজাতির বিশেষ সত্তা ও প্রভাব তাহার কাছে গোচর হইয়া উঠিয়াছে। রাত্রে বিনয় যখন বাসায় ফিরিতেছিল তখন আনন্দময়ী তাহাকে ডাকিয়া কহিলেন, শশিমুখীর সঙ্গে বিনয় তোমার বিবাহ নাকি ঠিক হয়ে গেছে? বিনয় সলজ্জ হাস্যের সহিত কহিল, হ্যাঁ মা, গোড়াই শুভকর্মের ঘটক। আনন্দময়ী কহিলেন, শশিমুখী মেয়েটি ভালো, কিন্তু বাছা ছেলে মানুষই করো না। আমি তোমার মন জানি বিনয়, একটু দমনা হয়েছ বলেই তাড়াতাড়ি এ কাজ করে ফেলছ, এখনো বিবেচনা করে দেখবার সময় আছে। তোমার বয়স হয়েছে বাবা, অত বড় একটা কাজ অশ্রদ্ধা করে করো না বলিয়া বিনয়ের গায়ে হাত বুলাইয়া দিলে। বিনয় কোনো কথা না বলিয়া আস্তে আস্তে চলিয়া গেল। আনন্দময়ীর কথা কয়টি ভাবিতে ভাবিতে বাসায় গেল। আনন্দময়ীর মুখের একটি কথাও এ পর্যন্ত বিনয়ের কাছে কোনোদিন উপেক্ষিত হয় নাই, সে রাত্রে তাহার মনের মধ্যে একটা ভার চাপিয়া রহিল। পরদিন সকালে উঠিয়া সে যেন একটা মুক্তির ভাব অনুভব করিল। তাহার মনে হইল গোড়ার বন্ধুত্বকে সে একটা খুব বড় দাম দিয়া চুকাইয়া দিয়াছে। একদিকে শশিমুখীকে বিবাহ করিতে রাজি হইয়া সে জীবনব্যাপী যে একটা বন্ধন স্বীকার করিয়াছে ইহার পরিবর্তে আরও একদিকে তাহার বন্ধন আলগা দিবার অধিকার হইয়াছে। বিনয় সমাজ ছাড়িয়া ব্রাহ্ম পরিবারের বিবাহ করিবার জন্য লুব্ধ হইয়াছে, গোরা তাহার প্রতি এই যে অত্যন্ত অন্যায় সন্দেহে করিয়াছিল এই মিথ্যা সন্দেহের কাছে সে শশিমুখীর বিবাহকে চিরন্তন জামিন স্বরূপে রাখিয়া নিজেকে খালাস করিয়া লইল। ইহার পরে বিনয় পরেশের বাড়িতে নিঃসংকোচে এবং ঘন ঘন যাতায়াত করিতে আরম্ভ করিল। যাহাদিগকে ভালো লাগে তাহাদের ঘরের লোকের মতো হইয়া ওঠা বিনয়ের পক্ষে কিছুমাত্র শক্ত নহে। সে যেই গোড়ার দিকে সংকোচ তাহার মন হইতে দূর করিয়া দিল, অমনি দেখিতে দেখিতে অল্পকালের মধ্যেই পরেশবাবুর ঘরের সকলের কাছেই যেন বহুদিনের আত্মীয়ের মতো হইয়া উঠিল। কেবল ললিতার মনে যে কয়দিন সন্দেহ ছিল যে সুচরিতার মন হয়তো বা বিনয়ের দিকে কিছু ঝুঁকি আছে, সেই কয়দিন বিনয়ের বিরুদ্ধে তাহার মন যেন অস্ত্র ধারণ করিয়া উঠিয়াছিল। কিন্তু যখন সে স্পষ্ট বুঝিল সে সুচরিতা বিনয়ের প্রতি বিশেষভাবে পক্ষপাতী নহে, তখন তাহার মনের বিদ্রোহ দূর হইয়া সে ভারী আরাম বোধ করিল এবং বিনয়বাবুকে অসামান্য ভালো লোক বলিয়া মনে করিতে
তাহার কোনো বাধা রইল না। হারানবাবুও বিনয়ের প্রতি বিমুখ হইলেন না, তিনি একটু যেন বেশি করিয়া স্বীকার করিলেন যে বিনয়ের ভদ্রতা জ্ঞান আছে, গোরার যে সেটা নাই ইহাই এই স্বীকারোক্তির ইঙ্গিত। বিনয় কখনো হারানবাবুর সম্মুখে কোনো তর্কের বিষয় তুলিত না এবং সুচরিতারও চেষ্টা ছিল যাহাতে না তোলা হয়, সেই জন্য বিনয় দ্বারা ইতিমধ্যে চায়ের টেবিলে শান্তিভঙ্গ হইতে পায় নাই। কিন্তু হারানের অনুপস্থিতিতে সুচরিতা নিজে চেষ্টা করিয়া বিনয়কে তাহার সামাজিক মতের আলোচনায় প্রবৃত্ত করিত। গোরা এবং বিনয়ের মতো শিক্ষক লোক কেমন করিয়া যে দেশের প্রাচীন কুসংস্কারগুলি সমর্থন করিতে পারে ইহা জানিবার কৌতূহল কিছুতেই তাহার নিবৃত্তি হইল না। গোরা ও বিনয়কে সে যদি না জানিত তবে এ সকল মত কেহ স্বীকার করে জানিলে সুচরিতা দ্বিতীয় কোনো কথা না শুনিয়া তাহাকে অবজ্ঞার যোগ্য বলিয়া স্থির করিত। কিন্তু গোরাকে দেখিয়া অবধি গোরাকে সে কোনো মতে মন হইতে অশ্রদ্ধা করিয়া দূর করিতে পারিতেছে না, তাই সুযোগ পাইলেই ঘুরিয়া ফিরিয়া বিনয়ের সঙ্গে সে গোরার মত ও জীবনের আলোচনা উত্থাপন করে এবং প্রতিবাদের দ্বারা সকল কথা শেষ পর্যন্ত টানিয়া বাহির করিতে থাকে। পরে সুচরিতাকে সকল সম্প্রদায়ের মত শুনিতে দেওয়াই তাহার সুশিক্ষার উপায় বলিয়া জানিত। এই জন্য তিনি এ সকল তর্কে কোনোদিন শঙ্কা অনুভব বা বাধা প্রদান করেন নাই। একদিন সুচরিতা জিজ্ঞাসা করিল, আচ্ছা গৌরমোহনবাবু কি সত্যই জাতিভেদ মানেন, না ওটা দেশানুরাগের একটা বাড়াবাড়ি? বিনয় কহিল, আপনি কি সিঁড়ির ধাপগুলোকে মানেন? ওগুলোও তো সব বিভাগ, কোনোটাই উপরে কোনোটা নিচে। সুচরিতা, নিচ থেকে ওপরে উঠতে হয় বলেই মানি, নইলে মানবার কোনো প্রয়োজন ছিল না, সমান জায়গায় সিঁড়িকে না মানলেও চলে। বিনয়, ঠিক বলেছে, আমাদের সমাজ একটা সিঁড়ি, এর মধ্যে একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে নিচ থেকে ওপরে উঠিয়ে দেয়া, মানব জীবনের একটা পরিণাম নিয়ে যাওয়া। যদি সমাজকে সংসারকেই পরিণাম বলে জানতুম তাহলে কোনো বিভাগ ব্যবস্থার প্রয়োজনই ছিল না, তাহলে ইউরোপীয় সমাজের মতো প্রত্যেকে অন্যের চেয়ে বেশি দখল করবার জন্যে কারাকারি মারামারি করে চলতুম, সংসারে যে কৃতকার্য হতো সেই মাথা তুলত, যার চেষ্টা নিষ্ফল হতো সে একেবারেই তলিয়ে যেত। আমরা সংসারের ভিতর দিয়ে সংসারকে পার হতে চাই বলেই সংসারের কর্তব্যকে প্রবৃত্ত ও প্রতিযোগিতার ওপরে প্রতিষ্ঠিত করিনি, সংসার কর্মকে ধর্ম বলে স্থির করেছি, কেননা কর্মের দ্বারা অন্য কোনো সফলতা নয়, মুক্তি লাভ করতে হবে। সেই জন্য একদিকে সংসারের কাজ, অন্যদিকে সংসার কাজের পরিণাম, উভয় দিকে তাকিয়ে আমাদের সমাজ বর্ণভেদ অর্থাৎ বৃত্তিভেদ স্থাপন করেছেন। সুচরিতা, আমি যে আপনার কথা খুব স্পষ্ট বুঝতে পারছি তা নয়, আমার প্রশ্ন এই যে, যে উদ্দেশ্যে সমাজের বর্ণভেদ প্রচলিত হয়েছে আপনি বলছেন সে উদ্দেশ্য কি সফল হয়েছে, দেখতে পাচ্ছেন? বিনয়, পৃথিবীতে সফলতার চেহারা দেখতে পাওয়া বড় শক্ত, গ্রীষ্মের সফলতা আজ গ্রীষ্মের মধ্যেই নেই, গ্রীষ্মের আইডিয়া এখনো মানব সমাজের মধ্যে নানা আকারে সফলতা লাভ করছে। ভারতবর্ষ যে জাতিভেদ বলে সামাজিক সমস্যার একটা বড় উত্তর দিয়েছিলেন সে উত্তরটা এখনো মরেনি, সেটা এখনো পৃথিবীর সামনে রয়েছে। ইউরোপও সামাজিক সমস্যার অন্য কোনো সদুত্তর এখনো দিতে পারি, এখানে কেবলই ঠেলাঠেলি হাতাহাতি চলছে। ভারতবর্ষের এই উত্তরটা মানব সমাজ এখনো সফলতার জন্য প্রতীক্ষা করে আছে। আমরা একে ক্ষুদ্র সম্প্রদায়ের অন্ধতাবশত উড়িয়ে দিলেই যে এ উড়ে যাবে তা মনেও করবেন না। আমরা ছোট ছোট সম্প্রদায়েরা জলবিম্বের মতো সমুদ্রে মিশিয়ে যাব,
কিন্তু ভারতবর্ষের সহজ প্রতিভা হতে এই যে একটা প্রকাণ্ড মীমাংসা উদ্ভূত হয়েছে, পৃথিবীর মধ্যে যতক্ষণ পর্যন্ত এর কাজ না হবে ততক্ষণ এই স্থির দাঁড়িয়ে থাকবে।